আপনার পিছনে সস লেগে আছে ম্যাডাম। হাত লাগানোর এত তাড়াহুড়া কিসের ম্যাডাম? চলুন না, আমার পাশে ফ্ল্যাট খালি, হাত লাগানো ছাড়া আরো অনেক কিছু করতে পারব। হ্যালো, কই তুই? আচ্ছা শোন, তোকে আমি কিছু কথা বলতেছি। সেদিন রাস্তায় অনেক ঝামেলা হয়েছে, ওই ছেলেটা আমার ব্যাগকে সস দিছে, তুই বুঝতে পারতেছিস কি হয়েছে? তোর সাথে আমার ইমিডিয়েট দেখা করতে হবে। কোথায় যাচ্ছ জান পাখি? কিছু খাবে নাকি বলো, আমি এখানে এনে দিই। আজকে তুমি একদম পারফেক্ট জায়গায় হাতটা ধরেছো। তাই? আচ্ছা সেদিন তুমি আমাকে ডাক দিয়েছিলে তাই না? হ্যাঁ। চলো আজকে আমার বাসায় যাই। বাসায় কাউকে রেখেছো নাকি? হ্যাঁ। মানে? আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। ও আচ্ছা। সেদিন তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তোমাকে আমার অনেক পছন্দ হয়ে গেছে। আমি তো সেই আশাতেই ছিলাম তোমার সাথে আমার কবে দেখা হবে। তাই? হ্যাঁ। তাহলে চলো যাই। চলো। এটা তোমার বাসা? হ্যাঁ এটাই আমার বাসা। তোমার অতই সুন্দর। তো বলো তোমার জন্য কি আনবো, ঠান্ডা নাকি গরম? এখন তুমি থাকলেই হবে, আর কিছু লাগবে না। এত তাড়াহুড়ার কি আছে? আচ্ছা খুব গরম লাগছে না? তোমার শার্টটা খুলো। তাই? টি-শার্টটাও খুলো। টি-শার্টটাও? তুই কি মনে করিস ও ভালো হয়ে যাবে? ও যদি ভালো না হয় ও আবার মার খাবে। তুই যদি কাজটা আগে করতি না ও অনেক আগে সোজা হয়ে যেত। তুই ঠিক করছিস, আমাকে আগে থেকে জানাইছিস।